সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ খুলনা। আজকের অনলাইনের ক্লাসে থাকবো তোমাদের সঙ্গে। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে আমরা নতুন কিছু শিখবো। আমার আজকের ক্লাসটি অনার্স দ্বিতীয় বর্ষের, কোর্স নম্বর 22-1505, কোর্সের নাম প্রাচীন সভ্যতার ইতিহাস। আর প্রাচীন সভ্যতার ইতিহাসের প্রথম অধ্যায়ের একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব নবপলীয় বিপ্লব বা নব্য প্রস্তর যুগের বিপ্লব। গত ক্লাসে আমরা ইতিহাসের কাল বিভাজন সম্পর্কে জেনেছি এবং ইতিহাসের কাল বিভাজনে আমরা প্রথম তিনটি ভাগ দেখেছিলাম। তার শেষ ভাগটি হচ্ছে ঐতিহাসিক যুগ ছিল এবং প্রথম যুগটি ছিল প্রাগৈতিহাসিক যুগ। এই প্রাগৈতিহাসিক যুগের শেষ পর্যায়টি ছিল নবপলীয় বা নবপ্রস্তর যুগ। সেই নবপ্রস্তর যুগে একটা বিপ্লব সাধিত হয়েছিল, অর্থাৎ আমূল পরিবর্তন এসেছিল। সেটি কি আমরা আজকের ক্লাসে বিস্তারিত একটু দেখে নেব। নবপলীয় বিপ্লব কি আমরা একটু দেখি। প্রাগৈতিহাসিক যুগের শেষ ধাপ হলো নবপ্রস্তর যুগ বা নবপলীয় যুগ। এই যুগে মানুষ পাথরকে করায়ত্ত করে এর দ্বারা অপেক্ষাকৃত উন্নত, মসৃণ ও ধারালো অস্ত্র তৈরি করতে শিখে যায়। কৃষিকাজ সহ অন্যান্য বিভিন্ন কাজে তারা পাথরের সার্থক ব্যবহারের মাধ্যমে সামাজিক জীবন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে। এছাড়াও কৃষিভিত্তিক অনেক আবিষ্কার ওই সময় কৃষি ও মানুষের সামাজিক অবস্থায় আমূল পরিবর্তন করে। এই পরিবর্তনকেই নবপলীয় বিপ্লব বলা হয়। 1923 সালে ভি গর্ডন চাইল্ড নবপ্রস্তর যুগীয় বিপ্লব নামটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। নবপলীয় বিপ্লব মূলত কৃষি বিপ্লব, অর্থাৎ আমরা কৃষিক্ষেত্রে যে বিপ্লব বলি, যেমন শিল্প বিপ্লব আছে, কৃষি বিপ্লব আছে, আইসিটি বিপ্লব আছে, নবপলীয় বিপ্লবটা ছিল শুধুমাত্র কৃষিক্ষেত্রে মানুষের যে আমূল পরিবর্তন, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ থেকে ঐতিহাসিক যুগে আসবে মানুষের যুগের যে পরিবর্তন হবে, সেখানে যে উন্নয়নটা ঘটেছিল, মানুষ যে উন্নয়নটা ঘটেছিল সেটা কৃষির। সেই কৃষি বিপ্লবকেই আসলে বলা হচ্ছে নবপ্রস্তর যুগের বিপ্লব বা নবপলীয় বিপ্লব। আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি। এই ম্যাপে আমরা দেখব এই যে হলুদ চিহ্নিত যে জায়গাগুলো রয়েছে, এশিয়া, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা, এবং সেই সাথে আমরা ওশেনিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হলুদ চিহ্নিত যে জায়গাগুলো রয়েছে, এখানে আসলে কৃষির একটা ব্যাপক পরিবর্তন ঘটেছিল। এই সকল অঞ্চলে নবপলীয় মানব সম্প্রদায় তারা বসতি স্থাপন করেছিল এবং এই সকল অঞ্চলে কৃষির ব্যাপক উৎপাদন সহ কৃষি ব্যবস্থার সঙ্গে সংযুক্ত আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল এবং যাকে আসলে ঐতিহাসিকভাবে বলা হচ্ছে নবপলীয় বিপ্লব। আমরা একটু দেখি, এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি হচ্ছে নবপলীয় যুগের কৃষি, অর্থাৎ কৃষি ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি মানুষ এর আগে ফলমূল খাদ্য সংগ্রহ করতো জঙ্গল থেকে, বনে জঙ্গলে তারা বসবাস করতো পাহাড়ের গুহায়, এবং সেখান থেকে প্রাকৃতিকভাবে যে ফসল বা যে ফলমূল বা পশু পাখি তারা পেত সেটাকে শিকার করতো এবং গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসতো, সেখান থেকে তারা জীবিকা নির্বাহ করতো। কিন্তু নবপলীয় যুগের শেষের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি মানুষ বসতি স্থাপন করেছে, স্থায়ী আবাসস্থল নির্মাণ করেছে এবং আবাসস্থলের পাশেই তারা কিন্তু কৃষি জমি চাষ করে সেখানে ফসল ফলানো যায়, অর্থাৎ শুধুমাত্র প্রাকৃতিক উপায় না, প্রাকৃতিক উপায়কে ব্যবহার করে নিজেদের বুদ্ধিমত্তার সাথে যে কৃষি চাষ করা যায় সেটি তারা এখানে শুরু করেছে। এবং আমরা দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছি নবপলীয় যুগে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, এগুলো সবই কিন্তু পাথরের তৈরি যন্ত্রপাতি এবং পাথরের সঙ্গে কাঠ ব্যবহার করা হয়েছে। আমরা কাস্তে, কুঠার এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কোনো ধাতব যন্ত্রপাতি নয়, এগুলো পুরোটাই পাথর। অর্থাৎ পাথরকে কেটে নিজের মতো করে নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করার যে জ্ঞান সেটি কিন্তু নবপলীয় যুগে মানুষ আবিষ্কার করতে শিখে গিয়েছিল। এই জন্যই তো এটার নাম নবপ্রস্তর যুগ, যে পাথরকে নিজের বুদ্ধিমত্তা বা নিজের মতো আকৃতি দেওয়া, এবং এই পাথরকে ব্যবহার করতে পারার কারণে তারা কিন্তু পশুপালন, কৃষি, তারপরে ঘরবাড়ি নির্মাণ সহ বিভিন্ন কাজে তারা নিজেদের বুদ্ধিমত্তা প্রয়োগ করতে সক্ষম হয়েছিল, আর সেটাকেই বলা হচ্ছে নবপ্রস্তর যুগের বিপ্লব বা নবপলীয় বিপ্লব। আমরা একটু দেখব নবপলীয় যুগের বৈশিষ্ট্যগুলো, কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা নবপলীয় যুগকে চিহ্নিত করতে পারি সেটা আমরা একটু দেখব। প্রথমেই আসে উন্নত হাতিয়ার উদ্ভাবন। নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য হলো উন্নত হাতিয়ার তৈরির উদ্ভাবন। এ যুগের হাতিয়ারগুলোতে ধারাবাহিক বিবর্তনের ছাপ
সুস্পষ্ট। হাতিয়ারগুলো এ সময় যথেষ্ট তীক্ষ্ণ মসৃণ ও উন্নত হয়ে ওঠে। এ যুগে মাটি খুঁড়ে বীজ বপন বা আগাছা পরিষ্কারের জন্য নতুন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হয়। কুলো, হামানদিস্তা, শিলনোড়া, জাতা, হাতুড়ি, বাটালি, নেহাই প্রভৃতি যন্ত্রপাতির উদ্ভব এই যুগেই হয়েছিল। এছাড়া ফসল কাটার জন্য এ সময় তৈরি করা হয় কাস্তে। এ যুগে প্রাচীন প্রস্তর যুগের হাত কুঠারের অভাবনীয় উন্নতি ঘটে। এ সময় কুঠারের সামনের দিকটি অনেক বেশি তীক্ষ্ণ এবং কৃষিকাজ ও পশু শিকারের জন্য উন্নত হারে হাতিয়ারের প্রয়োজনীয়তা বৃদ্ধির পাশাপাশি তা আবিষ্কার করতে মানুষ সক্ষম হয়েছিল। অর্থাৎ আমরা মধ্যপ্রস্তর যুগে এবং পুরাপ্রস্তর যুগে একদম ন্যাচারাল পাথরকে মানুষ ব্যবহার করতে শুরু করেছিল, কিন্তু নব্যপ্রস্তর যুগে এসে আমরা উন্নত হাতিয়ার দেখলাম। মানুষ তার নিজের প্রয়োজনে পাথর কেটে এবং কাঠ ব্যবহার করে তারা বিভিন্ন রকম যন্ত্রপাতি তারা পাথর দিয়ে তৈরি করতে সক্ষম হয়েছিল। দ্বিতীয় বৈশিষ্ট্যটি আমরা একটু দেখি। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থা। নব্যপ্রস্তর যুগের মানুষ কৃষিক্ষেত্রে নানা কৌশল আবিষ্কার করে এবং স্থায়ীভাবে এক জায়গায় বসবাস শুরু করে। ফলে এ যুগে মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারী শ্রেণীতে পরিণত হয়। পূর্বে খাদ্য ও আশ্রয় নিশ্চয়তা না থাকায় প্রকৃতিতে মানুষ ছিল বড়ই অসহায়, কিন্তু নব্যপ্রস্তর যুগে কৃষির আবিষ্কারের ফলে মানুষের সেই অনিশ্চয়তা দূর হয়ে যায়। আমি আগেই বলেছিলাম পুরাপ্রস্তর এবং মধ্যপ্রস্তর যুগে মানুষ স্থায়ী আবাস তৈরি করতে পারেনি। পাহাড়, গাছের ডাল সহ বিভিন্ন জায়গায় তারা গুহাতে তারা বসবাস করত, কিন্তু নব্যপ্রস্তর যুগে এসে তারা পাথরকে যেহেতু নিজেদের মতো ভেঙে ব্যবহার করতে শিখে ফেলে, সেহেতু তারা পাথর দিয়ে মাটি কাদা দিয়ে তারা বিভিন্ন রকম ঘরবাড়ি তৈরি করতে শিখে যায়। এবং যেহেতু একটি আবাসস্থল তাদের হয়, তখন আবাসস্থলের মধ্যে তারা কিন্তু খাদ্য জমিয়ে ন্যাচারাল যে প্রাকৃতিক যে খাদ্যগুলো তারা নিয়ে আসতো সেই বীজগুলো ফেলে রাখার কারণে সেখান থেকে যখন গাছ উৎপাদন হয়, গাছ তৈরি হতো, সেটা দেখে তারা কিন্তু কৃষির ধারণা পেয়েছিল। তো নবপ্রস্তর যুগের শেষের দিকে এসে বা নবপ্রস্তর যুগের শুরুতেই এই মানুষরা কিন্তু তারা কৃষি ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিল। অর্থাৎ যেটা আগে মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী, সেখান থেকে মানুষ কিন্তু খাদ্য উৎপাদনকারী এই পদ্ধতিতে চলে আসে। নবপলীয় যুগের তৃতীয় বৈশিষ্ট্যটি আমরা একটু দেখি, পশুপালন। নবপ্রস্তর যুগের মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে। পশুকে কৃষি জমিতে কাজে লাগানোর মাধ্যমে কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি করা সম্ভব হয়। পরিবহনের ক্ষেত্রেও পোষ মারানো পশুকে কাজে লাগানো শুরু হয়। এ সময় দক্ষিণ এশিয়ার হাতি ও মহিষকে এবং জর্ডানে কুকুর ও ছাগলকে প্রতিপালন শুরু করা হয়। আগে মানুষ প্রকৃতি থেকে পশু সংগ্রহ করত, বলতে পশু শিকার করত, কিন্তু নবপলীয় যুগের শেষের দিকে বা নবপলীয় যুগে এসে মানুষ কিন্তু এই নব্যপ্রস্তর যুগে এসে পশু পালন করতে শিখে যায়। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে ভারতে হাতি এবং মহিষ এবং জর্ডানে কুকুর এবং ছাগল জাতীয় প্রাণী, সেগুলোকে পোষ মানানো হয়। এবং আমরা জানি যে কুকুর একেবারেই খুব প্রভুভক্ত প্রাণী হয়ে থাকে। ধারণা করা হয়ে থাকে যে কুকুরই প্রথম মানুষের পোষ মেনেছিল, অর্থাৎ মানুষের বন্ধু হয়েছিল, এবং এরপরে মানুষ ছাগল, ঘোড়া, ভেড়া এরকম অনেক জিনিস তারা মানে পোষ মানিয়ে সেগুলোকে ব্যবহার করতে শুরু করে। এবং যখন তারা পোষ মানানো শুরু করে তখন কিন্তু পশু থেকে আরও নতুন পশু তৈরি হওয়া, অর্থাৎ তাদের খাদ্যের যোগান কিন্তু বেড়ে যায়। অর্থাৎ আমরা এখন পর্যন্ত নবপলীয় যুগের যে বৈশিষ্ট্যগুলো দেখলাম সেগুলো কৃষি সংক্রান্ত, আর এজন্যই নবপলীয় যুগের এই বিপ্লবকে বলা হচ্ছে কৃষি বিপ্লব। আমরা পরবর্তী বৈশিষ্ট্যটি একটু দেখব। নবপলীয় যুগের স্থায়ী বাসস্থান নির্মাণ। নবপ্রস্তর যুগের কৃষির আবিষ্কারের ফলে মানুষ একটি নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা শুরু করে। ফলে মানুষের যাযাবর জীবনের অবসান ঘটে। এ যুগের শেষ দিকে মানুষ কুটির বা গৃহ নির্মাণ করতে শুরু করে। বাসস্থান তৈরির জন্য তারা গাছের ডালপালা, লতাপাতা, ঘাস প্রভৃতি ব্যবহার করত। এই বসতি অঞ্চলে ক্রমে ক্রমে গ্রামে পরিণত হয়েছিল। কোথাও কোথাও এই গ্রামগুলো কেন্দ্র করে নগর গড়ে ওঠে এবং নগর গড়ে ওঠার সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ আমরা কিন্তু এর আগের কয়েকটি ক্লাস আগে কিন্তু আমরা নগর বিপ্লব আলোচনা করেছিলান। সেখানে আমরা কিন্তু দেখিয়েছি যে কৃষিভিত্তিক সমাজ থেকে কী করে মানুষ নগরভিত্তিক সমাজে চলে আসে এবং সেটাকে নগর বিপ্লব বলা হচ্ছে বা আরবান রেভলিউশন। তো আরবান রেভলিউশন সম্পাদিত হতো না যদি নবপলীয় যুগের শেষের দিকে এসে এই কৃষি বিপ্লব বা গ্রাম বিপ্লব, যেটাকে আমরা বলছি নবপলীয় বিপ্লব, সে নবপলীয় বিপ্লব যদি সংগঠিত না হতো, তাহলে আমরা আরও কয়েকশো বছর পরে বা কয়েক হাজার বছর পরে যে আরবান রেভলিউশন হচ্ছে সেটাও আমরা দেখতে পেতাম না। সুতরাং নবপলীয় বিপ্লব বা নবপলীয় যুগের গুরুত্ব অপরিসীম মানব সভ্যতার ইতিহাসের জন্য। এরপরের বৈশিষ্ট্যটি আমরা একটু আলোচনা করি, আগুনের বহুমুখী ব্যবহার।
পুরোপলীয় যুগে আগুন সম্পর্কে মানুষের ধারণা ছিল অনেক কম। এ সময় তারা আগুন জ্বালাতে পারত না, আগুনের ব্যবহারও জানত না। নব্যপ্রস্তর যুগে পাথর দ্বারা পাথর ভাঙার সময় আগুন জ্বলে ওঠার বিষয়টি মানুষ লক্ষ্য করে। তারপর পাথরের সাথে পাথর ঘষে বা কাঠের সাথে কাঠ ঘষে আগুন জ্বালাবার কৌশল তারা উদ্ভাবন করে ফেলে। তাছাড়া মাটির পাত্রের সাহায্যে মাছ মাংস আগুনে ঝলসে খাওয়া, শীত নিবারণ করা এবং বন্য পশুকে আগুন দিয়ে ভয় দেখানো প্রভৃতি কাজে তারা আগুনের ব্যবহার ক্রমশ তাদের বাড়তে থাকে। অর্থাৎ পুরোপলীয় যুগে, প্রাগৈতিহাসিক যুগের প্রথম ভাগে মানুষ আসলে আগুনের আবিষ্কার তেমনভাবে করতে পারেনি এবং আগুনের ব্যবহারও তারা জানত না। কিন্তু নবপলীয় যুগে যখন তারা পাথরকে ভেঙে তাদের নিজস্ব প্রয়োজনে বিভিন্ন আকৃতি দিয়ে হাতিয়ার তৈরি করা শুরু করে, তখন কিন্তু পাথর ভাঙার সময় তারা আগুন জ্বলে উঠতে দেখে এবং সেভাবেই তারা আগুন আবিষ্কার করে ফেলে এবং আগুন জ্বালানোর পদ্ধতিটিও তারা শিখে যায়। এর ফলে যেটা হয় যে খাবার আগুন দিয়ে পুড়িয়ে খাওয়া এটিও তারা শিখে ফেলে। তারপরে বিভিন্ন তৈজসপত্র সেগুলো মাটি দিয়ে বানিয়ে যে আগুনে পুড়িয়ে নিলে সেটা শক্ত হয় সেটাও তারা শিখে ফেলে। এছাড়াও যখন প্রচণ্ড শীত থাকে তখন আগুন জ্বালিয়ে তারা সেখানে পরিবেশটা উষ্ণ করার সেই পদ্ধতিটি তারা শিখে যায়। এছাড়াও বন্য পশুদের হাত থেকে বাঁচার জন্য আগুন কিন্তু একটা বড় হাতিয়ার, সেটাও তারা সেই সময় শিখে ফেলেছিল। এবং এই সকল কিছুর যে এত বিস্তৃত ব্যবহার আগুনের, এটি কিন্তু আসলে মানুষের বুদ্ধিমত্তার পরিচায়ক হয়েছিল এবং যার ফলে বাসস্থান স্থায়ী হওয়ার কারণে, পশুপালন করতে পারার কারণে, উন্নত কৃষি ব্যবস্থা থাকার কারণে তারা যেটা করতে পেরেছিল, তারা একটা ছোট্ট গ্রাম বা বিভিন্ন গ্রাম গড়ে উঠতে থাকে। পৃথিবীর বিভিন্ন মহাদেশে যে সকল স্থানে মানুষ বসতি স্থাপন করেছিল সেগুলো আস্তে আস্তে একটা গ্রাম্য সমাজ বা সমাজ কাঠামোতে পরিণত হয়। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে শিল্পকলা। নবপলীয় যুগে শিল্পকলার ক্ষেত্রে বিশেষ অবদান হলো মৃৎপাত্র। এ সময় মৃত্তিকা দ্বারা নানা আকৃতির এবং নানাবিধ নকশার মৃৎপাত্র তৈরি হতে থাকে। এসব মৃৎপাত্র গৃহস্থলীর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। তাছাড়া নবপ্রস্তর যুগে শিল্পীরা মাটি দিয়ে নানা রকমের পুতুল ও মূর্তি তৈরি করত। জেরিকো, জার্মো থেকে এ ধরনের, জেরিকো বলতে প্যালেস্টাইন এবং জার্মো হচ্ছে ইরাক, এই অঞ্চল থেকে এ ধরনের মাটির শিল্পকর্ম আবিষ্কার করা হয়েছে। এগুলোর মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলার মূর্তি রয়েছে, এগুলোকে মাতৃকা মূর্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন গুহায় তারা চিত্রকর্ম আঁকত এবং তারা তাদের শিল্পীবনের সৌন্দর্য বোধকে যথার্থভাবে ফুটিয়ে তোলার জন্য এ সময় তারা চিত্রশিল্পের বিকাশ ঘটায়। মৃৎপাত্র ছাড়াও হাড়, কাঠি, নখ দিয়ে তারা বিভিন্ন প্রকার রং তৈরি করতে পারত এবং সেই রং দিয়ে তারা পাত্রগুলোকে আকৃতি দিত। পাত্রগুলোতে তারা বিভিন্ন নকশা আঁকাত এবং সেই সাথে তারা পাথরের দেয়াল বা তাদের ঘর বাড়িতেও বিভিন্ন রকম আলপনা আঁকার চেষ্টা করত। অর্থাৎ নবপলীয় যুগের শেষের দিকে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের শিল্পকলাবোধ বা চিত্রশিল্পের বোধ তৈরি হয়েছিল। আমরা একটু দেখব এই সময় ধর্মীয় অবস্থা কেমন ছিল, অর্থাৎ নবপলীয় যুগের ধর্মীয় অবস্থা। নবপ্রস্তর যুগে মানুষের ধর্মবিশ্বাস মূলত অনিষ্টকারী ও কল্যাণকারী এই উভয় শক্তিকে কেন্দ্র করে বৃদ্ধি পেতে থাকে। সূর্য, পাহাড়, ঝড়, বন্যা, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাকে মানুষ ভয় পেতে শুরু করে এবং ঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরির শক্তি দেখে মানুষ এগুলোকে তাদের দেবতারূপে ভাবতে থাকে। এভাবে কৃষিকাজের জন্য পানি ও সূর্যের অত্যন্ত প্রয়োজন হয় বিধায় তারা বৃষ্টি ও সূর্যকে তাদের দেবতা ভেবে আরাধনাও শুরু করে। অর্থাৎ প্রকৃতির বিভিন্ন শক্তিকে তারা দেবতা ভেবে সেগুলোর পূজা শুরু করে এবং তাদের আরাধনা শুরু করে এবং তারা ভাবতে থাকে যে তাদের পূজা করলে, তাদের সন্তুষ্ট করলে বিভিন্ন রকম অনিষ্ট তাদের হবে না। এবং এ সময় এ সকল বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে কেন্দ্র করে তাদের ধর্মীয় বিশ্বাস গড়ে উঠেছিল। আমরা একটু দেখব অন্যান্য আর কী কী বৈশিষ্ট্য ছিল। কৃষি আবিষ্কারের ফলে নব্যপ্রস্তর যুগে মানুষ পর্যাপ্ত খাদ্যের সংস্থান করতে সক্ষম হলে তাদের খাদ্যের জন্য চিন্তা না থাকায় অবসরকালে মানুষ তাদের চিন্তা শক্তিতে কাজে লাগিয়ে নৌকায় পাল খাটানো, গৃহ নির্মাণ, সমাধি সাজানোর দক্ষতা সহ বিভিন্ন রকম শিল্পকর্ম সহ বিভিন্ন অন্যান্য কাজ তারা করতে থাকে। এবং এ সময় শ্রমের বিভাজন হয়েছিল। এ সময় আমরা জানি যে কৃষি কাজের উদ্ভব কিন্তু হয়েছিল নারীর হাত দিয়ে এবং এ সময় খাদ্য প্রস্তুত, শিশুদের প্রতিপালন, বুনন, ঘরবাড়ি নির্মাণ, কৃষিকাজ, এই সকল কাজগুলো মূলত নারীরাই করত। শুধুমাত্র পশু শিকার, জঙ্গল পরিষ্কার করে কৃষিজমির পরিমাণ বৃদ্ধি করা, গৃহ নির্মাণ, এই সকল কঠিন কাজগুলো আসলে পুরুষরা করত। তো শ্রমের একটা বিভাজন ছিল, নারীর জন্য একটা নির্দিষ্ট কিছু নির্দিষ্ট কাজ ছিল এবং পুরুষের জন্য কিন্তু নির্দিষ্ট কাজ এই সময় তৈরি হয়ে যায়।
এবং এই সময় একটা বিশেষ বিষয় তৈরি হতে থাকে, সেটা হচ্ছে সামাজিক বন্ধন। মানুষ সামাজিকভাবে বসবাস করতে শুরু করে, বাবা মা স্ত্রী কন্যা সন্তান এরকম যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু প্রকট আকারে এই সময় ধারণ করতে থাকে। তো এই ছিল নবপলীয় যুগের বৈশিষ্ট্য। আমরা একটু দেখি, একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নবপলীয় যুগের একটি বাসস্থান, এটা ইংল্যান্ডের একটি স্থান। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বাসস্থান তৈরি করা হয়েছে, মাটি কেটে মাটির ভিতরে পাথর দিয়ে সুন্দর করে দেয়াল নির্মাণ করা হয়েছে, দরজাও নির্মাণ করা হয়েছে। এখানে কিন্তু আমরা খুব বেশি কাঠ কিংবা গাছের বা অন্যান্য কোনো কিছুর ব্যবহার দেখতে পাচ্ছি না, পাথরকে ইটের মতো করে টুকরো টুকরো করে তারা এই ঘর বা এই গৃহ নির্মাণ করেছিল। আমি জেরিকো এবং জার্মো ছবির কথা বলেছিলাম, এরকমই একটি মাটির মূর্তি এটি, অর্থাৎ জেরিকো এবং জার্মো অঞ্চল থেকে যে ধরনের শিল্পকর্ম আবিষ্কার করা গিয়েছে সেরকমই একটি। এটি নবপলীয় যুগের একটি ছবি, একটি মূর্তি যেটি নবপলীয় যুগের মানুষরা নির্মাণ করেছিল বা বানিয়েছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস যারা শুনেছো তারা একটু বাসায় পড়াশোনা করো, যদি বা নেটে একটু যদি সার্চ দিয়ে দেখো তাহলে দেখবে নবপলীয় বিপ্লব এবং নবপলীয় যুগের বৈশিষ্ট্য, সেগুলো একটু পড়াশোনা করলেই তোমাদের ধারণা হয়ে যাবে এবং আশা করি পরীক্ষাতে তোমরা সেটি লিখতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আবারও আসবো। সে পর্যন্ত সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।